যদি কারো কাছে কোনো বিষয় একটা জিজ্ঞেস করেন তখন আপনাকে খারাপটাই বলবে কখনোই বলবে না যে এইভাবে করেন তাহলে ভালো হবে বা ওইভাবে এই কাজটা আপনি করতে পারেন তাহলে ভালো হবে আসসালামু আলাইকুম এমরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এই তো প্রতিদিনের মতোই খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম এই তো এরপর এই ফুল সুন্দরীর সাথে দেখা তার সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম মা ছেলে মিলে সবাই খুব দুষ্টমি করছি এই তো আমার ভাইয়ের ছেলের সাথে আমার ছেলে খুব দুষ্টামি করছেন আর বলছে যে ফুল ফুল এই ফুল গাছটা একদম আমাদের ঘরের পাশে ফুল গাছটা অনেক মানে আমার ভালো লাগে এর জন্য আমি খুব ছোটবেলায় গাছটা লাগিয়েছিলাম তো তখন আমি ক্লাস টুতে তে পড়ি আর গাছটাও বড় হয়েছে আর আমিও বড় হয়ে গিয়েছি গাছটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর এই তো এই মাছগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল এই মাছটা দেখতে ঠিক ইলিশ মাছের মতো কিন্তু ইলিশ মাছ না মাঝে মাঝে অনেক জিনিসই একদম অন্যজনার মতো দেখা যায় কিন্তু সেই মানুষটার মতোই হয় না সবার মনও রকম হয় না আর এই মাছটাও ঠিক ওই রকমেরই দেখতে ইলিশ মাছের মতো কিন্তু খেতে স্বাদ একদমই ইলিশ মাছের ভিন্ন হয়তো ইলিশ মাছের খালা তো হবে এর জন্য দেখতে ইলিশ মাছের মতো হয়েছে এই তো মাছটা সব কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম আর আজকে রান্না করব নতুন আলো দিয়ে এই মাছটা নতুন আলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে এই মাছটাকে খেতে বেশ দারুণ লাগে তবে মাছটাও তো ভালো লাগেনি কিন্তু আলু খেতে খুব ভালো লেগেছে নতুন জিনিসের স্বাদই থাকে আলাদা নতুন জিনিস দেখতেও ভালো লাগে আবার খেতেও মোটামুটি ভালোই লাগে প্রথম প্রথম এরপর আবার ঠিক সেই আগের মতোই লাগে এই তো মাছটা আমি সুন্দর করে একদম কড়াভাবে ভেজে নিয়েছিলাম এরপর কিছু পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার ভেজে এর ভিতরে পানি দিয়ে হলুদ মরিচ লবণ সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম এই তো আমার এরপরে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে সুন্দর করে ধনিয়া দিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মাছ নামিয়ে নিয়েছি এই তো আজকে আরেকটা ভর্তা বানাবো এই মাছেরই ভিতরে যে ফুলটা থাকে ওই ফুলটা দিয়ে সুন্দর করে আর কিছু মাছের মাথাও ছিল ওইগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম তেলে লবণ হলুদ মরিচ মাখিয়ে এরপরে কিছু পেঁয়াজ এবং রসুন কুচিও আমি খুব সুন্দরভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি আর মাছগুলো খুব মচমচে করে ভেজেছি এই তো এরপরে শুকনা মরিচ আর লবণ একদম শিল্পাটায় বেটে নেওয়া হচ্ছে এই বা সুন্দর করে বর্তাটা বাটা মিহিন করে হয়ে গেলেই হয়ে যাবে একটি সুন্দর বর্তা এই ভর্তাটা খেতে যে এত স্বাদ যা বলে বোঝানো যাবে না এত পরিমাণে স্বাদ লেগেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণই সাথে থাকবেন আল্লাহ পেজ সবাই ভালো থাকুন